নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো চিকেন চানা মশালা। তো এটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান, কুলচা বা বাটোরার সঙ্গে সার্ভ করতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখার আপনাদেরকে অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। তাহলে দেখতে থাকুন আজকের। শুরু করছি আজকের রেসিপি, চিকেন চানা মশালা। তো আমি এখানে 250 গ্রাম চানা নিয়ে নিয়েছি আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর কুকারে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। তো দেখুন আমার চানাটা ভালোই সেদ্ধ হয়েছে। তো আমি এবার রান্নার মূল পর্বে চলে যাই। আমি কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তো আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, সেগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, তেলটা এসে গেছে। আমি গরম মশলার মধ্যে এলাচ, একটু জয়িত্রী, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তো ফোড়নটা এসে গেছে, আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 200 গ্রাম চিকেন ভালো করে জল ঝরিয়ে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আমি এখানে চিকেনের টুকরোগুলোকে একটু বড় বড় করেছি কারণ মুখে পড়লে ভালো লাগে। কিমাও দেওয়া যায়, আপনারা কিমাও দিতে পারেন, কিন্তু কিমাটা মুখে পড়ে না। আমার পছন্দ যে একটু বড় বড় থাক, তাই আমি আমার পছন্দ মতো করেছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ, তো আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজের, মাঝারি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। তো এবার আমি এটাকেও ভেজে নেব। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এটাও আমি এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে ভাজা ভাজা করে কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি বড় দেখে, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন। এবার টমেটো বাটাটাও আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মানে এই টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে ধনে গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে দেবো চানা মশালা, এটা সানরাইজের আছে, আমি 1 টিস্পুন মতো দিলাম, আবার পরে দেবো। তো আমি এখন এগুলো সবগুলোকে কষিয়ে নেব। মশলার মধ্যে একটু আমি চানা সেদ্ধ করে রাখার জল দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে রেখেছিলাম। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুন বেশি দেব না কারণ চিকেনেও নুন আছে আর চানা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2, ঝালটা আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো দেবেন। তো এবার আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমার কষা হয়ে গেছে অনেকটাই, তো আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি এই যে চানা সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে কিছুটা চানা নিয়ে আমি ম্যাশ করে রেখেছি ম্যাশার দিয়ে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ম্যাশ করা চানাটা দিয়ে মশলার সঙ্গে আর চিকেনের সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এবার আমি গোটা সেদ্ধ চানাটা দিয়ে দিচ্ছি, এবার আমি ভালো করে এই গ্রেভির সঙ্গে কষিয়ে নেব মাখিয়ে। চানাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, এবার আমি চানা সেদ্ধর জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি, আর এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো আর কি।
তো আর একটু নেড়ে নেব, আর তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকাটা আমি তুলে নিচ্ছি, আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা চানা মশলা। তো আমি এবার একটু নাড়িয়ে দেব। আর এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো এবার আমি 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশনের জন্য রেডি করব। 1 মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিকেন চানা মশালা। তো বাড়িতে বন্ধুরা আপনারা সবাই কিন্তু একবার অন্তত ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আমার বানানো রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।